গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই মিস্টার এন্ড মিসেস অ্যান্ড ডটার্স ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ যেহেতু গণেশ চতুর্থী, সেই উপলক্ষে আমি হাজির হয়েছি বাপের বাড়ির পাড়াতে। আমি শুধু একা নই, আমার সঙ্গে রয়েছে আমার বর আর আমার মায়ের এক স্টুডেন্ট। আমরা তিনজন মিলে প্রথমে গেলাম আমাদের ক্লাবের গণেশ পূজা দেখতে। রাস্তার উপরের দিকে টুনি লাইট দিয়ে ছাদের মতো ডেকোরেশন করেছিল। লাইট দেখতে দেখতে আমরা প্যান্ডেলের সামনে চলে আসলাম। তার প্যান্ডেলে ঢোকার মুহূর্তে নজর পড়লো অনেক ক্ষুদের সদস্যরা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে আর ড্রয়িংগুলো খুব সুন্দর হয়েছিল। তারপরে হঠাৎ আমার চোখে পড়লো সোফার উপরে গোপাল ভাঁড় বসে রয়েছে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মন ভরে প্রার্থনা জানালাম। ঠাকুর দর্শন করার পর আমরা এলাম হচ্ছে বাজারের দিকে। সেখানে কালী মন্দিরের সামনে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। ঠাকুর দর্শন করার পর আমরা এলাম হচ্ছে বাজারের দিকে সেখানে কালী মন্দিরের সামনে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। দেখার পর আমরা রওনা দিলাম বাড়ির পথে। যাওয়ার পথে চোখে পড়লো আরও একটা গণেশ পুজো, সেখানে থেকে আমরা প্রসাদ সংগ্রহ করলাম। বাড়ি ফিরেই আমি আমাদের পাড়ার দু জায়গা থেকে আবার প্রসাদ সংগ্রহ করলাম। আজ আমি এইভাবেই গণেশ পূজাটা কাটালাম। আর আপনারা কীরকমভাবে গণেশ পূজাটা কাটতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করাটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।